বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি আজকে আমার আলোচ্যসূচি বোর্ডে লিখে রেখেছি। তো রেওয়ামিলের আজকে যে আলোচনাটা সেটা হচ্ছে রেওয়ামিলের যে সমস্ত ভুল ধরা পড়ে না, এই যেই সমস্ত ভুল ধরা পড়ে না আজকে তোমাদের সাথে আমি সেইগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যেহেতু রেওয়ামিলের নয় শুধুমাত্র, অন্য যে কোনো অধ্যায় থেকেই এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে না। কারণ তোমরা জানো যে সহজ মান, মধ্যম মান বা কঠিন মান তোমাদের হিসাব বিজ্ঞানে যেই প্রশ্নে, যেই তিনটা অংশ সৃজনশীল প্রশ্নে, তো প্রত্যেকটা কিন্তু অঙ্ক আসে। তাহলে কেন এই ধরনের ভিডিও করা বা কেন এগুলো নিয়ে এত বেশি আসলে মানে বুঝানো? কেন তোমাদের মাইন্ডে এটা একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু এটা ইম্পর্টেন্ট এই কারণে যে তোমাদের বহুনির্বাচনী প্রশ্নগুলোর জন্য দেখা গেছে যে কোনো একটা দাখিলা উঠিয়ে দিবে এবং সেটা অন্য এই যে ভুলগুলোর কথা লেখা আছে সেই ভুলগুলো দিয়ে দিবে তোমাদের ওই বহুনির্বাচনী অংশে চারটি, একটা ভুল একটা সঠিক রাখবে আর তিনটা কিন্তু ভুল রাখবে। তো তখন তোমাদের সেগুলো বাছাই করতে হবে এবং এটা অহরহর পরীক্ষায় আসতে দেখা গেছে, তাই এর জন্য ভুলগুলো তোমাদের বুঝতে হবে। তো বন্ধুরা, রেওয়ামিলে যে ধরনের ভুল ধরা পড়ে না সেই ধরনের ভুল হচ্ছে দুই প্রকার। প্রথমটি হচ্ছে করণিক ভুল আর দ্বিতীয়টি হচ্ছে নীতিগত ভুল। তো বন্ধুরা, এই করণিক ভুলকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, বেদাখিলার ভুল আর সবার শেষেটা হচ্ছে পরিপূরক ভুল। আর নীতিগত ভুল হচ্ছে একটাই, এটার কোনো ভাগ নেই। তো বন্ধুরা চলো আমি এই তোমাদেরকে এই প্রত্যেক প্রকারের ভুল বুঝিয়ে দিচ্ছি। বাদ পড়ার ভুল প্রথমটা, অর্থাৎ যদি কোনো একটা লেনদেন ঘটলো, অর্থাৎ আর্থিক লেনদেন সম্পন্ন হলো প্রতিষ্ঠানে, কিন্তু এই লেনদেন যখন সম্পন্ন হলো তা লেখাই হলো না, অর্থাৎ বাদ পড়ে গেল। তো বাদ পড়লে কিন্তু সেটা যাবে দেওয়া বাদ পড়বে, ক্ষতিয়ানো বাদ পড়বে। তো যেহেতু এর কোনো উদ্বৃত্তি হবে না, তো রেওয়ামিলও আসবে না। তো যেহেতু রেওয়ামিলে আসছে না, তো ডেবিট ক্রেডিট অসমান হওয়ার কোনো প্রবলেম নেই, এতে কিন্তু রেওয়ামিলটা মিলে যাবে, এই ভুলটা কখনোই ধরা পড়বে না। এরপর আসে বন্ধুরা লিখার ভুল। লিখার ভুলের কারণেও কিন্তু অনেক সময় দেখা গেছে যে রেওয়ামিল যে ভুল ধরা পড়ে না। এখন লিখার ভুলটা কেমন, ধরো কোনো একটা লেনদেন, আমি লেনদেনটা সরাসরি উদাহরণই দিচ্ছি, যে রহিমের নিকট 50,000 টাকার মাল বিক্রয় করা হলো। তো রহিমের নিকট 50,000 টাকার মাল বিক্রয় করে হিসাবরক্ষক অনিচ্ছাকৃত হোক বা নিজে ইচ্ছাকৃত হোক, সে মানে লিখলো যে এরকম যে ওই রহিমের কাছ থেকে 50,000 টাকার মাল বিক্রয় না করে 5,000 টাকার মাল বিক্রয় করা হয়েছে। যখন কিনা এই যে 50,000 টাকার জায়গায় 5,000 টাকা লেখা হচ্ছে, তখন কিন্তু ডেবিট ক্রেডিট 5,000-5,000ই থাকছে। অর্থাৎ এই যে লিখার ভুলের কারণে যেরকম জাবেদায় 5,000-5,000 লিখা হলো ডেবিট ক্রেডিট পাশে, খতিয়ানো কিন্তু সেই 5,000-5,000 টাকার দাখিলাটাই যাচ্ছে। অর্থাৎ তার যে উদ্বৃত্ত নির্ণয় হবে সেটা কিন্তু উভয় পাশটা সমান। এইটার কারণেও কিন্তু রেওয়ামিলটা মিলে যাবে, কিন্তু রেওয়ামিলে কিন্তু ভুল থেকে গেল। এরপরে বন্ধুরা দেখো যে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুলটা কেমন, ঠিক আগের উদাহরণটা দিচ্ছি যে রহিমের নিকট 50,000 টাকার মাল বিক্রয় করা হলো। তো রহিমের নিকট 50,000 টাকার মাল বিক্রয় করা হলে নগদান হিসাবটা ডেবিট হবে। এখন আমি এখানে রহিম হিসাব না লিখে করিম হিসাবকে আমি ক্রেডিট করে দিলাম। তো করিম হিসাবটাকে যদি আমি ক্রেডিট করি, তাহলে সেক্ষেত্রে দেখো 50,000 টাকা কিন্তু নগদের পাশেও থাকছে এবং করিমের পাশেও ক্রেডিট হিসাবে থাকছে। তাহলে দুটো পাশ তো ঠিক আছে, কিন্তু এটা বেদাখিলা হয়ে গেল। অর্থাৎ রহিমের জায়গায় আমি করিম হিসাবটা লিখেছি, যদিও এইটা মিলে যাবে রেওয়ামিলটা, কিন্তু ভুল থেকে গেল, এই ভুলটা ধরা পড়বে না। সবার শেষে আছে বন্ধুরা পরিপূরক ভুল, বা এটাকে স্বয়ংশোধক ভুলও বলা হয়। অর্থাৎ একটা দাখিলাতে যেই পরিমাণ টাকা কম অথবা বেশি লেখা হবে, অন্য দাখিলাতে যদি সেই পরিমাণ কম বেশি টাকা দিয়ে আগের দাখিলার ভুলটি সংশোধন হয়ে যায়, তাহলে তাকে পরিপূরক বা স্বয়ংশোধক ভুল বলা হয়। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এই সংক্রান্ত একটু কথা তোমাদের বইতে দেখা আছে, তোমরা চাইলে সেই লাইনগুলো দেখে নিতে পারো। এরপরে আসো বন্ধুরা তোমাদের সাথে কথা বলবো হচ্ছে নীতিগত ভুল। নীতিগত ভুলটা কি, এটা হচ্ছে সম্পূর্ণ ঘটে হিসাব বিজ্ঞানের অনভিজ্ঞতার কারণে বা হিসাব বিজ্ঞান সংক্রান্ত জ্ঞানের অভাবের কারণে। কোনো হিসাবরক্ষক যদি তার যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকে হিসাব বিজ্ঞান সংক্রান্ত, তাহলে এই ভুলটা ঘটতে পারে। অর্থাৎ মুনাফা জাতীয় আয় ব্যয়কে মূলধন জাতীয় আয় ব্যয় মনে করা অথবা মূলধন জাতীয় আয় ব্যয়কে মুনাফা জাতীয় আয় ব্যয় মনে করাটাই হচ্ছে এই ধরনের মূল ভুল। অর্থাৎ নীতিতেই ভুল হয়ে যাচ্ছে, তার মূলধন জাতীয় আয় ব্যয়কে সে মূলধন জাতীয় আয় ব্যয়কে সে মুনাফা জাতীয় আয় ব্যয় ভাবছে, সেই অনুযায়ী লিপিবদ্ধ করছে। আবার মুনাফা জাতীয় আয় ব্যয়কে সে মূলধন জাতীয় আয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করছে, যাতে কি না হিসাব রেওয়ামিলটা ঠিকই মিলে যাচ্ছে কিন্তু ভুল থেকে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল যে ভুলগুলো যা রেওয়ামিলে ধরা পড়ে না।
তাহলে আমরা বুঝতে পারলাম যে রেওয়ামিল এর মাধ্যমে যদিও খতিয়ানের যে উদ্বৃত্তগুলো আছে তার একটা ছক করা হয় এবং হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়, কিন্তু রেওয়ামিলের মাধ্যমেও কিন্তু 100% হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যাচ্ছে না, যেই এই যে ভুলগুলো থেকে যাচ্ছে, অর্থাৎ সেটা অনিচ্ছাকৃতভাবে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক ভুলগুলো থেকে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার আলোচনা। তো আমার আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আরিফ’স কেয়ার কোচিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও তুমি আগে পেয়ে যেতে পারো। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।